আমার সমস্যার সমাধান করার একটা উপায় পেয়েছি আমি। তোমাকে তিমিরের সাথে যোগাযোগ করতে হবে। শেষবারের মতো বৌদি, তারপরে জানোয়ারটা কোনোদিনও তোমাকে বিরক্ত করবে না। কিন্তু ওর সাথে যোগাযোগ করা মানে এসানি অতগুলো টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো নেই। অতগুলো না হলেও খানিকটা টাকা তো তোমাকে ব্যাংক থেকে তুলতেই হবে বৌদি। মানে ব্রিফকেসে টাকাগুলো এমনভাবে সাজানো হবে যে যাতে দেখে মনে হয় অনেকগুলো টাকা রাখা আছে ব্রিফকেসে। মিথ্যে টাকা? মিথ্যে ভাবে না। এই ও যদি একবারও বুঝতে পারে না, আমার মামার মেয়েটাকে মেরে ফেলবে। ঈশানি আমার মেয়েটাকে মেরে ফেলবে। না 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 ঈশানি না। টের পেলে তবে তো। ভয় কেন পাচ্ছ তুমি? পুলিশে থাকবে তোমার পেছনে। কি পুলিশ? হ্যাঁ পুলিশ। কিচ্ছু হবে না মৌটুসির, কোনো ক্ষতি হবে না। ঈশানি ও যদি একবার টের পায়, ও সত্যি আমার মেয়েটাকে মেরে ফেলবে। ও মৌটুসিকে মেরে ফেলবে। ঈশানি ঈশানি তুমি জানো না, তুমি তুমি জানো না, ও একটা সাংঘাতিক নিষ্ঠুর। সাংঘাতিক কাপুরুষও বটে, তোমার দুর্বলতার সুযোগ নিয়ে নিজের পেট চালাচ্ছে। ভয় পেও না, ভরসা রাখো তুমি, অনিরুদ্ধও আছেন আমাদের সাথে। তাড়াতাড়ি তুমি তোমার মেয়েকে ফিরে পাবে বৌদি, তুমিও মুক্তি পাবে, তোমার মেয়েও মুক্তি পাবে, ভরসা রাখো। দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব তিমিরের সাথে যোগাযোগ করো, তারপরে জানিও আমায়। আমি মায়ের কাছে যাচ্ছি, মা চিন্তা করছে, তুমি আর চিন্তা করো না। আর মাত্র 15 দিন সময় দিলাম তোমাকে, এর মধ্যে তুমি যদি আমার টাকাটা শোধ করতে না পারো, তোমার মেয়েকে আমি বেচে দেব। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তিমিরের সাথে দেখা করতেই হবে, করতেই হবে। মৌটুসির কোনো ক্ষতি আমি ওকে করতে দেব না। খেয়াল করিসনি নাকি ইচ্ছে করে ফেলেছিস তেলটা তুই? একই কথা। ঠিকই বলছিস, তুই তো চাস যে বাড়িতে আবার নতুন করে কোনো বিপদ ঘটুক। মেজর একটা বিপদ। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তুমি চুপ করো একটু দয়া করে। এসব কি বলছো? আমি চাই মানে মানে এত বছর পর মেজদি ভাইয়ের কোল আলো করে আমি আমি মেজদি ভাই মেজদি ভাই তুমি তুমি থাক ছোট থাক। আমি কি জানি না তোর আমার প্রতি কি মনোভাব? কি বলছো তুমি?
তুই কি করে বুঝবি মা হওয়া কাকে বলে? তুই তো মা হতেও চাস না কোনোদিন। মা হওয়া তো দূরের কথা, ভালো বউ হওয়ার চেষ্টা করেছিস কখনো? সারাক্ষণ নিজের বরকে দিমাগ দেখিয়ে তাকে টেক্কা দেওয়ার চেষ্টা করিস তুই। আমি যদি পড়ে যেতাম, সত্যি যদি কোনো একটা অঘটন ঘটে যেত দিদি ভাই, তাহলে তো এই জন্মে আমার আর মা হওয়া হতো না গো। মা না হতে পারলে যে নারী জন্ম অর্থহীন ছোট, আর এই কথাটা যেদিন তুই বুঝবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তখন কাঁদিস মাথা ঘুটে ঘুটে, তখন কেউ তোর দিকে তাকাবে না, কেউ না। অভিশাপ দিচ্ছ ভর্তি ভাই, অভিশাপ দিচ্ছ। একমাত্র ঈশ্বর জানেন, ঈশ্বর জানেন আমি কখনো কোনো দিন এই বাড়ির কারোর ক্ষতি করতে চাইনি, কখনো না। কখন এলে ঠাকুরপো? এই তো এইমাত্র। দিদি ভাই, শুনেছ নাকি? শুনলেই বাকি, কিছু মিথ্যে তো বলিনি আমি। বলেছি কি? কাম ইন। বাবা বললাম তো কামিন। আরে 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 আরে, ঈশানি রায়, কি সৌভাগ্য আমার। এই আমার লাগছে চিন্তি কাটাতে, তার মানে স্বপ্ন দেখছি না। সত্যি ঈশানি রায় এসছে এখানে? বাইরে দেন থাকবে নাকি ভেতরে আসবে? ভেতরে এসে পড়লে তাহলে, এসে যখন পড়েছো তাহলে দাঁড়িয়ে থাকবে, বসো। এত সার্কাস্টিক হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি কোনো সোশ্যাল ভিজিট এখানে আসিনি। এখানে আসার কোনো সোশ্যাল রিজনও নেই। আমার কি এমন সৌভাগ্য যে তোমাকে এখানে আসতে হলো? থ্যাংক ইউ। মেজবতির জন্য তুমি খুব খুশি হয়েছো? ওই একই সুখ তো তুমি নিজেও পেতে পারতে। বড় বৌতি আর মেজবতি তো ঠিকই বলছিল, তুমি চাও মেজ বৌদির একটা অঘটন ঘটুক। চুপ করো! আপনি সাহায্য না করলে আমি অনিরুদ্ধকে বাঁচাতে পারতাম না। যদি তোমার কিছু হয়ে যেত। চলো 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 পাল্টাই।